বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি পদে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ পদে এবার নির্বাচন করবেন বাফুফের নির্বাচনে টানা চারবার সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আমিরুল ইসলাম বাবু। দীর্ঘ ৩০ বছর দেশের ফুটবলের সঙ্গে আছেন বাবু, ফুটবলটা তার ভালোই জানা। কাজ করেছেন নারী ও পুরুষ ফুটবল দলের ম্যানেজার হিসেবে, সে অভিজ্ঞতা সহসভাপতি পদে কাজে লাগাতে চান তিনি। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও তাতে ভয় পাচ্ছেন না। নির্বাচিত হলে জেলার ফুটবল নিয়মিত চালুর পাশাপাশি তৃণমূল ফুটবলে জোর দিতে চান বাবু। অনেকগুলি স্ট্যান্ডিং কমিটিতে কাজ করেছি, এই কাজ করার পরিপ্রেক্ষিতে আমি মনে করি আমার এখন যোগ্য সময় সহসভাপতি হিসেবে আপনার ইলেকশন করা। এখন আমি ব্যক্তিগতভাবে যদি সহসভাপতি হিসাবে আমি যদি নির্বাচিত হই, আমার মূল টার্গেটটা থাকবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাতে লীগগুলো আমরা চালাতে পারি, এবং ডিস্ট্রিক্টের যারা কাউন্সিলররা আছে ওনাদের সাথে কোঅপারেশন করে আমরা প্রতি বছর ডিস্ট্রিক্টে যাতে আমরা লীগটা আমরা চালিয়ে যেতে পারি, সেটাই থাকবে আমার মূল উদ্দেশ্য। যে আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি, আমরা জামাল ভূঁইয়াকে ছেলেদের দলের এবং মেয়েদের জন্য সাবিনাকে আমরা নিযুক্ত করেছি, গ্রাস লেভেল থেকে ফুটবলার আমরা তৈরি করার জন্য অলরেডি আমরা চালু করে দিয়েছি, এবং ডেভেলপ করার জন্য ফুটবল ডেভেলপমেন্ট যে কমিটি আছে গ্রাস লেভেল থেকে আমরা ফুটবলার তৈরি করার জন্য যত রকমের প্রক্রিয়া করা দরকার আমরা করব ইনশাআল্লাহ। দেশের ফুটবলে একেবারেই নতুন মুখ আতাউর রহমান ভূঁইয়া মানিক সহসভাপতি পদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করতে নেমেছেন লড়াইয়ে। কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের হয়ে নির্বাচন করবেন মানিক। অভিজ্ঞতা তেমন একটা না থাকলেও নতুন ফুটবলার তৈরি সহ বাফের আর্থিক সংকট দূর করায় ভূমিকা রাখতে চান তিনি। ফুটবলকে এগিয়ে নেয়ার পিছনে সব বড় বড় কর্পোরেট হাউসগুলো, বাংলাদেশেও কিন্তু এর মধ্যে আপনারা দেখছেন অনেকগুলো কর্পোরেট হাউস কিন্তু এগিয়ে এসেছে। আমিও ঠিক সেভাবেই আসতে চাই, যেন ফুটবলকে আরও সমৃদ্ধ করা যায়। আমাদের অনেক গ্রাম অঞ্চলে অনেক প্লেয়ার আছে যাদেরকে যদি আমরা সত্যিকারভাবে একটু ট্রেন করে নিয়ে আসতে পারি, হয়তো একসময় আমাদের ছেলেরাও অনেক উপরে যেতে পারবে, এটা আমার বিশ্বাস। ঢাকাতে বসে বা ফেডারেশন থেকে কিন্তু ওইভাবে তৃণমূল পর্যায়ের প্লেয়ার উঠে আনা সম্ভব না, এটা ক্লাবগুলা কিন্তু ওইভাবে প্লেয়ার যোগান দিচ্ছে, ক্লাবগুলা প্লেয়ার কালেকশন করতেছে, ক্লাবগুলোকে আরও শক্তিশালী করতে হবে। আর্থিক সংকট মোকাবেলায় তো আছেই, আর্থিক সংকটের কারণেই হয়তো এভাবে প্লেয়ার তৈরি হচ্ছে না, তো এই দুর্দিন কেটে যাবে। এখন কিন্তু ফুটবল মোটামুটি একটা ভিত্তির উপরে আছে, আমার ধারণা যে এটা অচিরেই সমাধান হবে। এবার সহসভাপতি পদের জন্য আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন কাজী নাবিল আহমেদ, কাজী ইমরুল হাসান, তাবিথ আউয়াল, মহিউদ্দিন মহি, আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ও শেখ মারুফ হাসান। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।